দক্ষিণ চব্বিশ পরগনার বজবজে 77তম স্বাধীনতা দিবস পালন করেন ব্ল্যাক প্যান্থার্স মোহামেডান ফ্যান্স ক্লাব। জাতীয় পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তারা স্বাধীনতা দিবস পালন করেন। সেই সঙ্গে বহু মানুষের উপস্থিতিতে আশেপাশের গ্রামের প্রায় 120 জন ছোট ছোট ছাত্রছাত্রীদের হাতে উপহারস্বরূপ বই, খাতা, পেন, পেন্সিল, টিফিন বক্স, পেন্সিল বক্স এবং জলের বোতল তুলে দেন। জাতীয় পতাকা উত্তোলন করেন সম্মানীয় আব্দুর রহুফ সাহেব ও ফ্যান ক্লাবের সভাপতি মঈনুদ্দিন মল্লিক। ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস তুলে ধরেন ফ্যান্স ক্লাবের সভাপতি মঈনুদ্দিন মল্লিক। আমরা বলছি না বলবো না, বলছি না বলবো না, কোনো লাগাচ্ছি আপনি অনেক নিচু পোস্টে চাকরি দিত, এমনকি তারা সবসময় উঁচু পোস্টে থাকত, ভিক্ষের মতো চাকরের মতো পরিশ্রম করাত, আর বড় খাটুনি গুলো ভারতবর্ষের মানুষদেরকে দিয়ে করাত। তাই এর বিরুদ্ধে এই বিভিন্ন বিপ্লবীরা যারা আজকে আমাদের হৃদয়ে পূজিত হয়, সেই মহামানব মহামনীষীরা গর্জে উঠেছিল, তাদের রক্তের বিনিময়ে, তাদের প্রাণের বিনিময়ে আমাদেরকে ইংরেজদেরকে তাড়িয়ে আমাদেরকে স্বাধীনতা দিয়ে গেছে। যে স্বাধীনতা এমনি এমনি আসেনি, এই স্বাধীনতার জন্য আমাদের বীর বিপ্লবীরা নেতাজি শহীদ ক্ষুদিরাম ভগৎ সিং আশফাকুল্লাহ যারা প্রাণ দিয়েছিল, তাদের সেই প্রাণের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি। কিন্তু আজকে এই 76তম স্বাধীনতা দিবসে বলতে কোনো দ্বিধা নেই, আজকে আমাদের ভারতবর্ষের নাগরিকদের কোন মত প্রকাশের স্বাধীনতা নেই, আমাদের বাক স্বাধীনতাটাকে কেড়ে নেওয়া হয়েছে, আমাদেরকে শিক্ষাক্ষেত্রে স্বাধীনতা নেই, খাদ্যের কোনো স্বাধীনতা নেই, চিকিৎসার কোনো স্বাধীনতা নেই। আজকে ভারতবর্ষে দুটো শ্রেণী রাজত্ব করছে, আজকে গরিবদের কোনো চিকিৎসার জন্য আজকে সেই স্বাধীনতার দিনে আমাদেরকে সচল করাতে হবে। আজকে ফেলোপরি মাকতেন যার আছে টাকা পয়সা, তারা চিকিৎসা পাবে, তারা শিক্ষা পাবে, আজকে তারা অফিস আদালতে তাদের কাছে আইনের দরজাটা সোজা সরল, আর যাদের টাকা নেই পয়সা নেই তাদের কাছে অনেক কঠিন। তাই এই স্বাধীনতার যে স্বাধীনতার স্বপ্ন দেখিয়ে এই শহীদরা চলে গেছিল আমাদেরকে স্বাধীন করে, সে ভারতবর্ষ স্বাধীন হলেও আজকে আমরা অনেক স্বাধীনতা হারিয়েছি। এর বিরুদ্ধে আজকে আমাদের শপথ করার দিন, শুধু স্বাধীনতা পালন করার দিন নয়। তাই সকলে আমরা আজকের দিনে শপথ গ্রহণ করছি, আমরা জাতির একতা অস্পৃশ্যতা যেভাবে নিচু গরিব যেভাবে নিচু জাত বড় জাত করে ছোট জাত করে আজকে একটা শ্রেণীর মানুষকে, আমরা দেখবেন আদিবাসী সম্প্রদায়ের মানুষকে আমরা তাদের ন্যায্য অধিকার দিই না, আমরা একটা শ্রেণীর নাগরিককে আজকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে ভাবতে চলেছি। আজকে এনআরসির নামে একটা শ্রেণীর নাগরিকত্ব কেড়ে নেওয়ার একটা চক্রান্ত চলছে, এর বিরুদ্ধে আজকে আমাদের শপথ গ্রহণ করতে হবে। এইটুকু বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আজকে আমাদের এখানে পতাকা